বাংলাদেশ বাংলাদেশের একটি আধাসামরিক সংস্থা। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এর বাংলা অর্থ বাংলাদেশ সীমান্ত রক্ষক। এর কাজ হলো মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করা। এর প্রধান কার্যালয় ঢাকার পিলখানায় অবস্থিত। 1795 সালের 29 জুন বর্ডার গার্ড বাংলাদেশের গোড়াপত্তন হয়েছিল। তখন বাহিনীর নাম ছিল রামগড় লোকাল ব্যাটালিয়ন। সৈন্য সংখ্যা ছিল 448, 6 পাউন্ড গোলা, 4টি কামান এবং 2টি অনিয়মিত অশ্বারোহী দল নিয়ে রামগড় লোকাল ব্যাটালিয়ন গঠন করা হয়। সীমান্ত এলাকায় সমস্যা বৃদ্ধির কারণে এ বাহিনী পার্বত্য অঞ্চলের অভিযানে অংশ নেয়। 1861 সালে পূর্বাঞ্চলে নিয়মিত অনিয়মিত পুলিশ বাহিনীর 1454 জনের সমন্বয়ে রামগড় লোকাল ব্যাটালিয়নকে পুনর্গঠিত করে নাম রাখা হয় ফ্রন্টিয়ার গার্ডস। এর সদর দপ্তর ছিল চট্টগ্রামে। কামরূপ, গোয়ালপাড়া, লক্ষ্মীপুর, সিলেট ও ত্রিপুরা সীমান্ত ফাঁড়িগুলো এর অন্তর্ভুক্ত ছিল। 1879 সালে স্পেশাল কোম্পানি নামে এই বাহিনীর তৎকালীন সদস্যরা পিলখানায় প্রথম ঘাঁটি স্থাপন করে। 1891 সালে এই বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে ফ্রন্টিয়ার গার্ডসের নাম পরিবর্তন করে রাখা হয় বেঙ্গল মিলিটারি পুলিশ। বেঙ্গল মিলিটারি পুলিশ বাহিনীকে 4টি কোম্পানিতে ভাগ করা হয়। এর স্থায়িত্বকাল ছিল 1919 সাল পর্যন্ত। 1920 সালে বেঙ্গল মিলিটারি পুলিশ বাহিনীকে পুনর্গঠন করে নাম রাখা হয় ইস্টার্ন ফ্রন্টিয়ার্স রাইফেলস। ইস্টার্ন ফ্রন্টিয়ার্স রাইফেলসকে 16টি প্লাটুনে ভাগ করে সীমান্ত রক্ষায় নিরাপত্তার কাজে নিয়োজিত করা হয়। এর স্থায়িত্বকাল ছিল 1946 সাল পর্যন্ত। 1947 সালে ব্রিটিশ শাসন থেকে ভারত বিভাগের পর ইস্টার্ন ফ্রন্টিয়ার্স রাইফেলসের নাম পরিবর্তন করে নাম রাখা হয় ইস্ট পাকিস্তান রাইফেলস। এর সংক্ষিপ্ত নামকরণ করা হয় ইপিআর। কলকাতা মেট্রোপলিটন আর্ম পুলিশের একটি দল এবং বাঙালি ও পশ্চিম পাকিস্তানের 1000 সেনা এ বাহিনীতে যোগ দেয়। দক্ষ নেতৃত্ব ও দিক নির্দেশনার জন্য ইপিআরে সামরিক বাহিনী থেকে সেনা কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 3রা মার্চ ইপিআর বাহিনীকে পুনর্গঠন করে এর নাম রাখা হয় বাংলাদেশ রাইফেলস বা বিডিআর। 1980 সালের 3রা মার্চ থেকে এ বাহিনীর স্বীকৃতি হিসেবে সরকার একে জাতীয় পতাকা প্রদান করে। 1997 সালের 16ই মার্চ বিডিআর বাহিনীর জন্য 3 রঙের সংমিশ্রণে ছাপা কাপড়ের ইউনিফর্মের পরিবর্তন করা হয়। 2009 সালে পিলখানা সদর দপ্তরে ঘটে যাওয়া ইতিহাসের বিভীষিকাময় নরকীয় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিডিআরের 215 বছরের গৌরবময় অধ্যায়ের ছন্দপতন ঘটে। এ বাহিনীর নাম ও পোশাক পরিবর্তন করে নতুন আইনও প্রবর্তন করা হয়। 23 জানুয়ারি 2011 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবির পতাকা উত্তোলন করেন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানা সদর দপ্তরে বিডিআরের কতিপয় উচ্ছৃঙ্খল সদস্য সংগঠিত করেন ইতিহাসের বিভীষিকাময় নরকীয় হত্যাকাণ্ড। কিন্তু বিডিআর আইনে দোষীদের নগণ্য শাস্তির বিধান থাকায় আইন পরিবর্তনেরও প্রয়োজনীয়তা দেখা দেয়। এই বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। প্রতিবছর ডিসেম্বর মাসের 20 তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি দিবসে বর্ডার গার্ড বাংলাদেশকে আমরা জানাই অসংখ্য শুভেচ্ছা। সাবির ইসলাম চয়ন, NANTV, ডেস্ক রিপোর্ট।